Extra Time. সুনীল ছেত্রীর পাগল ভক্ত আর এই চরিত্রটা সত্যি সেরকমই। যুবভারতীর লোয়ার ফেন্সিং টপকে ছেলেটি পৌঁছে গেছিল প্রিয় নায়কের কাছে এবং যার পরিণতি ছিল হাজতবাস। গত শুক্রবার বেঙ্গালুরু মোহামেডান স্পোর্টিং ম্যাচ দেখতে যুবভারতীতে গিয়েছিল আহমেদ। মেটিয়াবুরুজ গার্ডেনিসের এই ছেলেটি ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর চরম ভক্ত, তাই ম্যাচ শেষে বুকে সাহস নিয়ে পুলিশি পাহারা এড়িয়ে মাঠে ঢুকে পড়ে, যদিও বাধা দেন পুলিশ। আর তারপর আহমেদ আলীর ঠাঁই হলো শেষ পর্যন্ত শ্রীঘরে। শ্রীঘরে যাওয়ার পর তাকে ছাড়ানোর জন্য মোহামেডান স্পোর্টিং এর অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্সের সম্পাদক শেখ নাজিবুল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কলকাতা পুলিশের কর্মরত গাজী হাসানুজ্জামানও দায়িত্ব তুলে নিয়েছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে চার্জশিটও তৈরি হয়ে যায়, কোনো অনুনয় বিনয় কাজ হয়নি। শেষে দিন তিনেকের নানা চেষ্টায় এদিন বিকেলে কোর্টে জামিন হলো সুনীল ভক্ত আহমেদ আলীর। আসলে আহমেদ সুনীল ছেত্রীকে ছুঁয়ে দেখতে চায়, চায় তার সঙ্গে একটা সেলফি তুলতে, কিন্তু গল্পের পরিণতিটা এরকম হবে জানাই ছিল না। তবে শেষ পর্যন্ত সুনীল আর আহমেদের দেখাটা ভালোভাবে হয় কিনা সেটাই দেখার। শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বেঙ্গালুরুর খেলায় আমি আবেগবশত হয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে সেলফি তুলতে মাঠের মধ্যে নেমে পড়ি। সেটা বেআইনি হওয়ার জন্য পুলিশ আমাকে 5 দিনের জন্য হেফাজতে নেয় এবং সেই হেফাজতে নেওয়ায় আমাকে সমস্ত রকম সাহায্য করেছে ব্ল্যাক প্যান্থার্সের অধিনায়ক নাজিবুল হাসান, হাসানুজ্জামান ও সাহেব ভাই আমাদের। সেই জন্য আমার ব্ল্যাক প্যান্থার্সকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।